প্রতিদিন আমাদের চোখের আড়ালে ঘটে যায় অসংখ্য ঘটনা, হাসি, কান্না, আনন্দ, বেদনার ছাপা হয় তা কাগজের পাতায়। আমরা পড়ি, পড়ে কখনো আনন্দিত হই, কখনো ব্যথিত হই, কখনো শিউরে উঠি। কালো অক্ষরে ছাপা মানুষের গল্পগুলো কখনো আমাদের ভাবায়, কখনো বা হারিয়ে যায়। কাগজের পাতায় ছাপা হওয়া মানুষের গল্পগুলো নিয়েই কাগজের মানুষ। স্যার, আমি তো স্যার আপনার ছাত্র স্যার, আমাকে আপনি করে কেন বলছেন? তুমি এখন শুনি বাবা মেলা বড় মানুষ হইছ, তুমি বললে আবার যদি মাইন্ড করো সেই জন্য। আমি আমার একটা উপকার করব বাবা, এই এই তুমি পেপারে একটা রিপোর্ট ছাপায় দাও। অনেক ঘোরাঘুরি করতেছি বাবা, কাজ হয় না, অফিস ঘুষ চায়, আমার অবস্থা তো তুমি জানো বাবা, অত টাকা আমি কোথায় পাব? আমি খুব আশা নিয়ে আসছি বাবা, তুমি তাড়াতাড়ি একটা রিপোর্ট ছাপায় দাও, পারবা না? এক কাজ করি স্যার, রিপোর্ট ছাপা হতে হতে স্যার অনেকদিন সময় নেবে, তাছাড়া রিপোর্টে কাজ হবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে স্যার। ও, আমি বরং স্যার আপনার জন্য আপনার বড় সাহেবকে একটু রিকোয়েস্ট করে দিই, তাতে বরং কাজ হতে পারে স্যার। আমি তো তা ভাবি দেখি নাই বাবাজি, তাহলে তুমি ওদের বলো ওই দুই চার দিনের মধ্যেই যেন আমার পেনশনের অর্ডারটা বাইর করে দেয়, আমি বড় সংকটে আছি। কাল পরশু আমি আবার একবার আসবো। বাবাজি, এই যে এই টাকাটা তোমার চা মিষ্টি খাওয়ার খরচ, আমি বেশি দিতে পারবো না, বড় অর্থ কষ্টে আছি। বাবা ওদের বলো যত তাড়াতাড়ি হয় আমার কাজটা যেন করে দেয়, আমি সংকটে আছি বাবা। ছেলেমেয়েরা, তোমরা কেউ যদি আমার স্কুলে দুষ্টামি ফাইজলামি করো
তবে তারও অবস্থা এই রকম হবে। আর কি খবর আলিমুদ্দিন মিয়া? ওরে ভর্তি করাতে চাই। কোন ক্লাসে? ক্লাস ওয়ানে। নামটা বলিবার পারিস? বল, তুই তো সব পারিস, বই মুখস্থ এ মাথা ও মাথা পর্যন্ত। দুইয়ের ঘরের নামটা বল। এখানে দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়। বই মুখস্থ তো নামটা বলবো পারিস না কেন? এদিকে আর ওদিকে বই রাখ। কান্দর নীলন হ, কান্দর এই তোরা চুপ করে আসিস কেন? পর টেবিলের নিচে মাথা দে। আমার আমার ছেলেটা একটু বোকা, তার উপর একটু তোতলামি ভাব আছে, আপনি একটু দেখে শুনে নেবেন। ওরে তালিব, অন্য স্কুলে নিয়ে যান আলিমুদ্দিন মিয়া, আমার এখানে পড়া না পারলে সে যেই হোক আমি তারে রক্ষা করি না। এই কানসার এ বই নে, যা ওখানে যাই বস। এই এর নামটা মুখস্থ করা। আচ্ছা সাত দিন, ওয়ালাইকুম সালাম, সাত দিন যাক, তারপর এসে খাতায় নাম তুলে যাবে। কি হলো পর? মন দিয়ে পড়িস বাবা, ভয় নাই, বাড়ি যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যাস। ওয়াজে দেলা উঠে নাই, দেলা কত হইল? ডাকাইছে কোন বিয়ানে? ওয়াজে উঠে বাপ গো, ওয়াজে দিন দুনিয়ার হিসাব দেবে কা? এত বেলা করে ঘুম থেকে উঠে কায়ো? এই তোমার জন্য মাথায় উঠছে সবাই। আমি কি করব, ডাকি দিছে কোন বিয়ানে? কলেজে কি লেখাপড়া হয় না? আমি খরচ দিবার পারবো না, প্রাইভেট পড়ায় কলেজের বেতন দিবার কোন?
আকবরের বাপে তো মহা খুশি, স্কুলের সবাইরে দাওয়াত করেছে, জোর জবরদস্তি করি আমাকে নিয়ে গেল। বেটার বৃত্তি পাইছে, মাসে মাসে পয়সা পাইবে। স্কুলটা পাকা হবার পাবে, শনে শনে রেজাল্ট দেখি সরকার খুব খুশি। তাতে কি আর আপনার মাইনে বাড়িছে? বাড়ির যে আবাদ তাতে তো আর সারা বছরের খোরাকি হয় না। আমার ছাত্ররা কত জ্ঞানী গুণী হয়েছে, বড় বড় অফিসে চাকরি করে, কত নামডা, মানুষ গড়া সহজ নয়। গোড়ায় যত সার বীজ পড়ে তত বেশি ফলন ধরে গাছে। ফসলি জমিন দেখতে যেমন ভালো লাগে, ছাত্রদের সুফলেও তেমন বুকটা ভরে যায়। টাকা পয়সা কি জীবনের সব কিছু? নাম দিয়া কি হবে, পেট পিঠ খালি আর গলায় সোনার মেডেল। তোমরা অশিক্ষিতের মতো কথা বলে, শিক্ষার মূল্য বুঝবেন কি করি? সুকর্মে হইলে মতি করিবে তরায়, সর্বকর্ম ব্যর্থ হয় পরেরও আশায়। হীনের সংসর্গ হতে হয় মান হ্রাস, কুলকের পরামর্শ হতে ঘটে সর্বনাশ। খোকন, খোকন, ঘন্টা দি দাও, আজকে ছুটি। বাঁশের খুঁটি জোগাড় করিয়া নি, মাঠের মাঝখানে পুঁতি ফেলো, দড়ি জোগাড় করিয়া আনো, তাড়াতাড়ি যাও। ছেলেমেয়েরা, তোমরা কেউ যদি আমার স্কুলে দুষ্টামি ফাইজলামি করো তবে তারও অবস্থা এই রকম হবে।
আমি একটা অমানুষ, পশুর চেয়ে অধম। তো তোমরা আমার নামে আদালতে মামলা করি দেন। দুধটা খায় নিস বাবা। হায় রে জীবন, অবসরপ্রাপ্ত দরিদ্র স্কুল শিক্ষক জরিফউদ্দিন সারাটা জীবন সৎ থেকে কি পেলে? তোমার ছাত্ররা মানুষের মতো মানুষ হয়েছে, কত নাম ডাক তাদের, তোমার মতো হত দরিদ্র তারা নয়। টাকার তদবির করতে বাড়ি যাই। বাপের সমান মানুষটার ফাইলটাতে টাকা চায়। পয়সা করে না দিলে কি কোনো কাজ হয়? কেন, সরকার তাদের মাইনে দেয় না? অফিসের কাজকর্মের জন্য তো মাসে মাসে মাইনে দিয়ে পুষতেছে। আপনার মতো তো সবাই না। দু কলম বিদ্যা শিখলে কি মানুষ হওয়া যায়? তাদের ঘরে সন্তান নাই, ঘুষের টাকা হজম করে কি ছেলেপিলের লেখাপড়া হয়? অন্যের কথা বলেন কেন? সময় হইল বড় নিষ্ঠুর, আমি তাকে জন্ম দিছি। আমার কর্তব্য ছিল তাকে বড় করা, মানুষ করা। যথাসাধ্য চেষ্টা আমি করেছি, আল্লাহর কাছে আমার জবাব দিবার কিছু না। স্কুলটার দিকে তাকায় কি রোদ কি বৃষ্টি, গাছের নিচে বসে ক্লাস নিছি, কত তদবির করেছি, কত চেষ্টা করার পর স্কুলটা যখন দালান হইল তখন আমার অবসর। কিন্তু
আপনার কথা তো কাই ভুলে নাই। সব মুছে যাবে, নতুন করে গড়িবে নগর, প্রাসাদ, অট্টালিকা। আপনাকে সুটা সুট করা লাগবে না, হাল্লাই সালাইবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হয়েছিল কি? পেনশনের জন্য ঘুষ চাইছিল। আজকাল পয়সা ছাড়া কেউ কাজ করতে চায় না স্যার, আপনি বরং ব্যাপারটা পেপারে ছাপিয়ে দেন। অত টাকা আমার নাই। টাকা লাগবে কেন? আপনার ছাত্র আলিমুদ্দিনের বেটায় বড় সাংবাদিক। ঘাঘটপাড়ের বক্তিয়ারপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জরিপুদ্দিন এখন আর বেঁচে নেই। বেঁচে নেই এই কাহিনীর সূত্রধর চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন। কিন্তু 10 টাকার ছেঁড়া ময়লা নোটটি আজও হয়তো রয়ে গেছে তার চাকরির নিয়োগপত্র আর সার্টিফিকেট ফাইলে। কে তার সন্ধান রাখে?